আজ দেখাবো কীভাবে আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এমপ্লয়ী হয়ে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ ডাউনলোড করবেন এবং তার পাসওয়ার্ড সেট করবেন এর জন্য যেটা আপনাকে করতে হবে একটা ওয়েবসাইটে যেতে হবে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ক্রোম বা ফায়ারফক্স সেখান থেকে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ এরকম লিখবেন লিখে জাস্ট সার্চ করবেন সার্চ করলেই দেখবেন একটা ওয়েবসাইট আসছে সেই ওয়েবসাইটটা হচ্ছে এজি বি ক্যাক ডট গভ ডট ইন সেই ওয়েবসাইটে গিয়ে এরকম একটা পেজ আসবে সেখান থেকে গিয়ে ফরগার্ড পাসওয়ার্ডে যাবেন ঠিক আছে প্রথম যখন আপনারা করবেন ফরগার্ড পাসওয়ার্ডে যাবেন সেখান থেকে গিয়ে আপনি আপনার জিপিএফ অ্যাকাউন্ট স্লিপের প্রথম যে আদ্যাক্ষরগুলো সেগুলো এখান থেকে খুঁজে নেবেন খুঁজে নিয়ে তারপরে জিপিএফের যে নাম্বার সেই নাম্বারটা নেবেন নাম্বারটা এখানে দেবেন দিয়ে তারপরে আপনি ডেট অফ বার্থটা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন ঠিক আছে আপনার ডেট অফ বার্থটা যে সাল যে মাস যে সেই মাসের যে দিন সেটা সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর তারপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ক্যাপচাটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে ক্যাপচাটা ঠিকঠাক করে দেবেন নাহলে কিন্তু ভুল হবে এখানে বলে রাখা দরকার যে আপনার অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বারে লিঙ্ক থাকা দরকার যদি না থাকে বেঙ্গলে গিয়ে লিঙ্ক করিয়ে নিতে হবে অথবা মেল পাঠাতে হবে ঠিক আছে তারপরে দেখুন এটা সাবমিট করে দিচ্ছি সাবমিট যেই করে দেব দেখুন এই সাবমিট করলাম সাবমিট করে দিলে একটা ওটিপি আপনার মোবাইলে এবং ইমেলে আসবে ঠিক আছে যেটা যেটা লিঙ্ক করা আছে সেই ওটিপিটা আপনার ওখানে দিতে হবে ওটিপিটা মোবাইল থেকে আমি দেখে নিয়ে এই ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি দেখুন অনেক সময় ওটিপি আসতে একটু সময়ও নেয় কিন্তু ঠিক আছে ওটিপিটা দিয়ে দিলাম দিয়ে এবার আবার সাবমিট করলাম ঠিক আছে সাবমিট যেই করলাম দেখুন সাকসেসফুলি লগ ইন হয়ে গেল এইখানে যে পেজটা আপনার কাছে ওপেন হচ্ছে সেখানে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার যাবতীয় তথ্য এখানে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো সেই তথ্যগুলো একবার মিলিয়ে দেখে নেবেন অবশ্যই সেখান থেকে আপনি একটা নতুন পাসওয়ার্ডও কিন্তু এখানে ক্রিয়েট করতে পারবেন তো নতুন পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করতে হয় তার আগে তথ্যগুলো আরেকবার ভালো করে মিলিয়ে টিলিয়ে দেখে নেবেন যদি কোথাও ভুলভ্রান্তি থাকে মেল করতে পারবেন আপনারা বেঙ্গলে ঠিক আছে তো এইখানে নতুন পাসওয়ার্ড যেটা আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন যেরকমভাবে মোটামুটি সাজায় একটা বড় হাতের ইত্যাদি এগুলো দিয়ে সাজিয়ে নেবেন ইমেল আইডি আপনি আপনার মতো দিয়ে দিতে পারেন ঠিক আছে তো না দিলেও হবে এখানে তারপরে ক্যাপচারটা দেবেন আপনি তো ক্যাপচাটা এখানে ঠিকঠাক করে দেবেন ক্যাপচা যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে ঠিক আছে এটা একটু সন্দর্পণে দেবেন তারপরে সাবমিট এই পরে দেখুন আপনার সাকসেসফুলি আপডেটেড হয়ে গেল এই পাসওয়ার্ড দিয়েই পরে আপনি খুলতে পারবেন ঠিক আছে এই পাসওয়ার্ড দিয়েই কিন্তু পরে আপনি খুলতে পারবেন কোনো অসুবিধা নেই এই ড্যাশবোর্ডে গিয়ে ড্যাশবোর্ড দেখতে পারবেন আমি এখানে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ ডাউনলোড করতে চাইছি তো অ্যাকাউন্ট স্টেটমেন্ট যেটা সেটা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এখানে সালটা সিলেক্ট করতে বলছে কোন সালে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ আপনি নিতে চাইছেন আমি দু হাজার একুশটা স্লিপ সিলেক্ট করছি সিলেক্ট করে এখানে যে সার্চ করবো সার্চ করলে দেখুন সার্চ হয়ে এই পিডিএফটা আপনাকে এখানে ডাউনলোড করবেন দেখুন আমি এটা মজিলা ফায়ারফক্সে করছিলাম তো পিডিএফটা এখান থেকে ডাউনলোড যখন আপনি করবেন ডাউনলোড এখানে সেভ করতে হবে সেভ করে ডাউনলোডটা হয়ে গেল তারপরে দেখুন এটাকে কোথায় আপনার পাবো দেখুন ডাউনলোডে কিন্তু অলরেডি এটা চলে গেছে আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে ডাউনলোডে গেলাম দেখুন প্রথম যেটা পিডিএফ ডাউনলোড হয়ে বসে আছে ওটাই হচ্ছে এই পিডিএফ তো এই চলে এলো আপনারা এখান থেকে ভালো করে দেখে নিতে পারবেন কোথায় কি আছে না আছে ভুলভ্রান্তি যদি কিছু হয় মেল করতে পারবেন ঠিক আছে তারপরে আমি ঠিক একই রকমভাবে আরও একটা জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ কিভাবে ডাউনলোড করা যায় সেটাও আপনাদের দেখিয়ে দিই দেখুন এরপর আমি দু হাজার সাল সিলেক্ট করলাম করে সার্চ করছি সার্চ করে আবার দেখুন ওইরকমভাবেই আমরা পিডিএফ ডাউনলোড করব ঠিক আছে তো দেখুন চলে এলো এবার পিডিএফটা ডাউনলোড করছি এরকমভাবে আমরা পেয়ে যাব তো এই হচ্ছে টোটাল ভিডিও কেমন লাগলো জানাবেন ঠিক আছে তো ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এ পর্যন্তই দেখা হয় পরে